এবার উপাচার্য নিয়োগ বিতর্কে পাল্টা হুঁশিয়ারি রাজ্যপালের। আমার কাজে আমি খুশি। আজ মাঝরাত পর্যন্ত অপেক্ষা করুন, আপনারা দেখবেন অ্যাকশন কাকে বলে। নিয়োগ নিয়েই আমি চিন্তিত, কারো অসন্তোষ নিয়ে চিন্তিত নই। পাল্টা হুঁশিয়ারি আনন্দ বোসের। গতকালই রাজ্যপালকে তুগলকের সঙ্গে তুলনা করেন শিক্ষামন্ত্রী, এবং এবার পাল্টা হুঁশিয়ারি এলো রাজ্যপালের পক্ষ থেকে, এবং তিনি বললেন আমার কাজে আমি খুশি, আজ মাঝরাত পর্যন্ত অপেক্ষা করুন, আপনারা দেখবেন অ্যাকশন কাকে বলে। নিয়োগ নিয়েই আমি চিন্তিত, কারো অসন্তোষ নিয়ে চিন্তিত নই। পাল্টা হুঁশিয়ারি সিবি আনন্দ বোসের। গতকালই আমরা জানি রাজ্যপালকে তুগলকের সঙ্গে তুলনা করেন শিক্ষামন্ত্রী, পুতুল খেলার কথা বলেন, ডাবল হেডেড ভিলেনের প্রসঙ্গ টেনে আনেন ব্রাত্য বসু, এবং তারই পাল্টা এবার রাজ্যপালের। আজ মাঝরাত পর্যন্ত অপেক্ষা করুন, তাহলে কি হবে আজ মাঝরাতে? অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু তার আগে শুনে নেব রাজ্যপাল ঠিক কি বলেছেন। রাজ্যপালের বক্তব্য আপনাদেরকে শোনাবো। আমি শুধু চিন্তিত নিয়োগ নিয়ে, কারোর অসন্তোষ নিয়ে আমি চিন্তিত নই। স্পষ্ট বার্তা রাজ্যপাল সিবি আনন্দ বোসের। একই সঙ্গে তার বক্তব্য, আমার কাজে আমি খুশি, আজ মাঝরাত পর্যন্ত অপেক্ষা করুন, কি হবে মাঝরাতে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। গতকালই আমরা দেখেছি রাজ্যপালকে তুগলকের সঙ্গে তুলনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি বলেন পুতুল খেলা করছেন রাজ্যপাল। এখানেই শেষ নয়, ব্রাত্য বসু আক্রমণে নিয়ে আসেন নাটকের কথা, এবং সেখানে ডাবল হেডেড ভিলেনের প্রসঙ্গও উঠে আসে। রাজ্য বনাম রাজ্যপাল এই মুহূর্তে তুঙ্গে। রাজ্যপাল পাল্টা হুঁশিয়ারি দেন, আজ মাঝরাত পর্যন্ত অপেক্ষা করুন, আপনারা দেখবেন অ্যাকশন কাকে বলে। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, নিয়োগ নিয়েই তিনি চিন্তিত, কারোর অসন্তোষ নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। পাল্টা হুঁশিয়ারি আনন্দ বোসের। এদিকে পাল্টা ব্রাত্য বসুর টুইট দেখতে পাচ্ছেন, সাবধান করছেন ব্রাত্য বসু, মাঝরাত অব্দি অপেক্ষা করুন, দেখুন কি হয়, সাবধান সাবধান সাবধান। টুইটে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী লিখেছেন, শহরে নতুন রক্তচোষা। রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের সাংবিধানিক প্রধানের সম্পর্কে টুইটে লিখছেন, শহরে নতুন রক্তচোষা, নাগরিকরা দয়া করে খেয়াল রাখুন, পুরাণ অনুযায়ী রাক্ষস প্রহরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, মাঝরাত পর্যন্ত অ্যাকশন দেখুন। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, এবং শিক্ষামন্ত্রী রাজ্যপালকে অর্থাৎ সাংবিধানিক প্রধানকে টুইটে বলছেন রক্তচোষা, লিখেছেন শহরের নতুন রক্তচোষা, তিনি সাবধান করছেন এবং বলছেন মাঝরাত অবধি দেখুন, সাবধানে থাকুন নাগরিকেরা, দয়া করে খেয়াল রাখুন। একই সঙ্গে তার টুইট, পুরাণ অনুযায়ী রাক্ষস প্রহরের জন্য অপেক্ষা করছে। লাগামহীন নিশানা ব্রাত্য বসুর। ব্রাত্য বসুর পাল্টা টুয়েট, রাজ্যপাল মাঝরাত পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন, এবং তারই পাল্টা ব্রাত্য বসুর টুয়েট।